আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজকের বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষার পার্ট আট, সাউম। সাউম শব্দের অর্থ কি আমাদের আগে জানতে হবে, তাই সাউমের ধারণাও সম্পর্কে আমাদের জানতে হবে। সাউম আরবি শব্দ, এর অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় শুভের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে পানহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাউম বা রোজা বলা হয়। রমজান মাসে প্রতিটা মুসলমানের উপর এই রমজান রোজা ফরজ, তা অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে। বস্তুত রোজা পালনের কথা পূর্ববর্তী সকল উম্মতের জন্য অপরিহার্য ইবাদত ছিল। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। রোজা পালন করলে মানুষ পরস্পর সহানুভূতিশীল হয়। ধনীরা গরিবের অনাহারে অর্ধাহারে জীবনযাপনের কষ্ট অনুধাবন করতে পারে, ফলে তারা দান খয়রাতে উৎসাহিত হয়। রোজা পালনের মাধ্যমে মানুষ হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, ধূমপান, আসক্তি ইত্যাদি বদ অভ্যাস ত্যাগ করতে পারে। হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আসসিয়ামু জুন্নাতুন, অর্থ রোজা হচ্ছে ডাল শুরু। বুখারী শরীফ। কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধে আত্মরক্ষার হাতিয়ার হলো রোজা। রোজা পালনের মাধ্যমে পানহারের নিয়মাবর্তিতার অভ্যাস গড়ে উঠে, এতে অনেক রোগ দূর হয়, স্বাস্থ্য ভালো থাকে। রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্য সত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে, তারা যেন এ মাসের সিয়াম পালন করে। সুরাল বাকারা আয়াত 185। এতে একথা প্রতীয়মান হয় যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বলে এটি অতি পবিত্র মাস। হাদিসে কুদুসিতে মহান আল্লাহ তাআলা এরশাদ করেন, আসসাউমু লি ওয়া আনা আযযিবিহি। রোজা সম্পর্কে আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রোজা কেবল আমারই জন্য, আমি নিজে এর প্রতিদান দেব। বুখারি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের রাইয়্যান নামক একটি দরজা আছে, কিয়ামতের দিন সিয়াম পালনকারী ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। বুখারি। রাসূলুল্লাহ সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি ইমানের সাথে এবং আখিরাতের সওয়াবের আশায় সাউম পালন করে, তার অতীত জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারি ও মুসলিম। এ মাস ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময়ে হচ্ছে জান্নাত। এ মাসে মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজা পালনকারীকে ইফতার করাবে, সে তার রোজার সমান সওয়াব পাবে, অথচ রোজা পালনকারী ব্যক্তির সওয়াবে বিন্দুমাত্র ঘাটতি হবে না। ফজিলতের দিক দিয়ে রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রথম অংশ রহমতের, দ্বিতীয় অংশ মাগফিরাতের এবং শেষ অংশ জান্নাতের, জাহান্নাম থেকে মুক্তির মাস। সাউমের প্রকারভেদ। সাউম ছয় প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, মাকরু। তবে ফরজকে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। বৎসরে একটি মাস রমজান মাসের রোজা রাখা ফরজ, সেটা হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে আমরা সাউম পালন করব। সাউমের আরেকটি অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, অর্থাৎ মানুষ দুনিয়াতে যত পাপ কাজ করবে, সেই সমস্ত পাপ কাজগুলি এই সাউমের বদৌলতে মহান আল্লাহ তাআলা দূর করে দিবেন, নিষ্পাপ করে দিবেন। আর এই নিষ্পাপের মাধ্যমেই মানুষ আত্মশুদ্ধি লাভ করবে, আর এই সাউমের দ্বারা মানুষ তার মনুষ্যত্ব ফিরে পায় এবং সে বুঝতে পারে যে মহান সৃষ্টিকর্তা একজন, সেই মহান সৃষ্টিকর্তার উপাসনা আমাকে করতেই হবে আর তার আদেশ অনুযায়ী আমার জীবনযাপন করতে হবে। হাদিসের মধ্যে মহান রসুল বলেছেন,
ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি, এর মধ্যে সাওম একটি। সেই সাওমকে পালন করতে হবে। আর মানুষ কেন সাওম পালন করবে তার একটা উৎকৃষ্ট উদাহরণ এই যে মানুষের মধ্যে নফস আছে তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না। আর এই নফসে আম্মারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। এই নফসে আম্মারা সর্বসময় মানুষকে বিপদগামী করে ফেলে, অর্থাৎ পাপের পথে দাবিত করে, পাপ করার জন্য সে আকৃষ্ট করে। আর সেই পাপ কাজ হতে বিরত রাখার জন্যই, এই নফসে আম্মারাকে কন্ট্রোল করার জন্যই মহান আল্লাহ তাআলা এক মাস সিয়াম প্রদান করেছেন। আর এক মাস যারা সিয়াম পালন করবে তাদেরকে আল্লাহ তাআলা এই নফসে আম্মারা দুষ্টমি হতে দূরে সরিয়ে রাখবে। কারণ এই নফসে আম্মারাকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করে প্রশ্ন করেছিলেন, হে নফসে আম্মারা তুমি বলো তুমি কে আর আমি কে? তখন নফসে আম্মারা বলেছিল যে আমি আমি আর তুমিই তুমি, অর্থাৎ আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করেনি। তখন মহান আল্লাহ তাআলা তাকে দোজখের মধ্যে নিক্ষেপ করে দিলেন, 500 বছর তাকে দোজখের মধ্যে জ্বালিয়ে আবার তাকে উঠিয়ে জিজ্ঞাসা করলেন, হে নফসে আম্মারা এখন বলো তুমি কে আর আমি কে? তখন নফসে আম্মারা বলেছিল যে তুমি তুমি আমি আমি, অর্থাৎ প্রভুকে প্রভু বলে স্বীকার করেনি। তখন আল্লাহ তাআলা আবার তাকে দোজখের মধ্যে নিক্ষেপ করে দিলেন। এইভাবে 15 বছর পর্যন্ত তাকে দোজখের মধ্যে নিক্ষেপ করার পর আবার উঠিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে নফসে আম্মারা এখন বলো তুমি কে আর আমি কে? তখন সেই নফসে আম্মারা আবার উত্তর করেছিল যে তুমি আমাকে কেন বারবার জিজ্ঞেস করছো, আমি আমি আর তুমি তুমি, অর্থাৎ প্রভুকে প্রভু বলে সে স্বীকার করেনি। তাই মহান আল্লাহ তাআলা এই এক মাস সিয়াম সাধনা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, যাতে করে এই নফসে আম্মারাকে কন্ট্রোল করা যায়। আর নফসে আম্মারার কন্ট্রোল তখনই হবে যখন মানুষ পানাহার বন্ধ করবে, যখন তার ইন্দ্রিয় তৃপ্ত বন্ধ করবে, অর্থাৎ দুনিয়ার খাহেসাতকে সে বন্ধ করবে, বন্ধ করে এক মাস সিয়াম পালন করবে, তখন এই নফসে আম্মারা কন্ট্রোলে আসবে। তখন মানুষ আত্মশুদ্ধি লাভ করবে এবং ভালো জীবনযাপন করতে পারবে। আর 2 নম্বর হচ্ছে নফসে লওয়ামা। এই নফসে লওয়ামার মানুষই সবচেয়ে বেশি। এই নফসে লওয়ামার কাজ হচ্ছে সে দুই দিকে কাজ করে, সে ভালোও করে মন্দও করে, ভালোও করে মন্দও করে। এই জন্য ভালো কাজটা যাতে সে করতে পারে, মন্দ কাজ ছাড়তে পারে, সেদিকে খেয়াল করে অবশ্যই অবশ্যই তাকে এই নফসে লওয়ামা ত্যাগ করতে হবে। প্রকৃতপক্ষে এই সাওমের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে ভালো করার জন্য একটা পদ্ধতি গঠন পদ্ধতি করেছেন, দিয়েছেন, আদেশ করেছেন, এবং সে যেন নফসে মুতমাইন্না হাসিল করতে পারে। নফসে মুতমাইন্না ওই সমস্ত লোক যারা দুনিয়ার সমস্ত লোভ লালসা ত্যাগ করে একমাত্র আল্লাহকে আল্লাহ জেনে আল্লাহর হুকুম মতো দুনিয়ার মধ্যে জীবনযাপন করে। তাই এই রমজানকে, এই রোজাকে, এই সাওমকে মহান আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। প্রতিটা মুসলমানের উপর ফরজি আইন, তা পালন করতেই হবে। আর যদি কেউ রমজান মাসকে অস্বীকার করে তবে সে কাফির হয়ে যাবে। এই জন্য পঞ্চস্তম্ভের একটি স্তম্ভ রমজান, এই রোজাকে পালন করা প্রতিটি মুসলমানের ফরজি আইন, আমরা পালন করব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনুরোধ করব তোমরা এই সাওম পাঠটি ভালো করে পাঠ করবে এবং এই সাওমের ধারণা, সাওমের গুরুত্ব, সাওমের উপকারিতা, সাওমের শিক্ষা কী, এগুলি খাতায় লিখবে। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইনের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।